নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। জিসি কলেজ চত্বরে অবৈধ নেশা সামগ্রীর স্তূপ, সরব একাংশ পড়ুয়ারা। চব্বিশ ঘন্টার মধ্যে কাছাড় জেলায় ফের অগ্নিসংযোগ, উদ্ধারবন্দে পুড়ে ছাই চারটি দোকান। রেলযাত্রীদের সমস্যা নিরসনে করিমগঞ্জে পদার্পণ রেল বিভাগের জিএম। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিক্ষা প্রতিষ্ঠান একটি পবিত্র স্থান, ছেলে মেয়েদের জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে শিক্ষা গ্রহণের স্থান। কিন্তু বরাক উপত্যকার শিলচর শহরের ঐতিহ্যবাহী গুরুচরণ কলেজের পাশে থাকা খেলার মাঠ সহ উক্ত কলেজ চত্বরের বিভিন্ন জায়গায় মদের বোতল, ইরোজেক্স সহ মাদক সেবন ব্যবহার করা সিরিঞ্জ ও বোতল প্রায়ই দেখতে পাওয়া যায়। সুস্থ মানসিকতার পড়ুয়ারা এইসব কাজ করবে বলে কারও মনে হয় না। এই অবৈধ কাজ আগামী দিনে অব্যাহত থাকলে জিসি কলেজে সুনাম নষ্ট হবে, তা দেখে ছাত্ররা পড়ার যে মনোভাব নিয়ে আসে তাদের মনোবল ক্ষুণ্ণ হবে। এইসব সমাজবিরোধী কাজ বন্ধ, উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য কলেজের অধ্যক্ষ, জেলা প্রশাসন, বিধায়ক সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে কলেজের একাংশ পড়ুয়ারা। কলেজের আশেপাশে আমরা সিরিঞ্জ পাচ্ছি এবং এখানে ড্রাগস খাওয়া হচ্ছে, আমরা অ্যালকোহলের বোতল পাই, এই ধরনের সব কিছু দেখা যায়। তো এইসব বিষয় নিয়ে কোনো ধরনের কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। আমাদের কলেজের অ্যাডমিনিস্ট্রেশন একদমই নরম, কোনো ধরনের কোনো স্টেপ নিচ্ছে না। এবং এখানে সিসিটিভি লাগানোরও কথা আমরা তুলে ধরেছিলাম, কিন্তু এইসব কোনো কিছু ওরা করেনি। এবং মাসে মাসে রোজদিনই এখন বলতে গেলে মারপিট হয় কলেজের মধ্যে, কিন্তু কে মারপিট করে বা কি হয় কেউ বুঝতে পারে না। উল্টা আরও পুলিশ আসে, পুলিশ এসে কলেজের মধ্যে সিআরপিএফ দেওয়া হয় এবং পুলিশ এসে এখানে এনকোয়ারি করতে থাকে। এটা একটা ছাত্র জীবনের মধ্যে আমরা কখনো ফেস করতে চাই না। আর সম্পূর্ণ দুষ্টা হচ্ছে আমাদের কলেজ অ্যাডমিনিস্ট্রেশনের। আর কলেজ অ্যাডমিনিস্ট্রেশনের মেইনলি আমরা ভুলটা ধরাবো আমাদের প্রিন্সিপাল স্যারকে, প্রিন্সিপাল স্যার যে কখনো কোনো ধরনের কোনো স্টেপ নেয়নি, এবং ডিসিপ্লিনারি কমিটির হেড আশরাফ আহমেদ স্যার উনিও কোনো ধরনের কোনো স্টেপ নেননি। এবং আমরা প্রতিদিন প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে আমরা এইসব বিষয় তুলে ধরি, কিন্তু ওনারা কোনো ধরনের কোনো রিপ্লাই দেন না এবং কোনো ধরনের কোনো। বৃহস্পতিবার শিলচর ফাটক বাজার সুটকিপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার কয়েক ঘন্টার মধ্যে আরও এক অগ্নিকাণ্ড সংঘটিত হয় কাছাড় জেলায়। এদিন রাত আনুমানিক একটা নাগাদ উধারবন্দ ছয় মাইল ভাগারপাড়ের এক গ্রোসারি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এতে আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হল চারটি দোকান। এদিন রাতে ভাগারপাড়ের ব্যবসায়ী জহর চক্রবর্তীর গ্রোসারির দোকানে অগ্নিসংযোগ ঘটে। তার দোকানের একই চালের নিচে থাকার দরুন আরও তিনটি দোকান সেই আগুনের গ্রাসে চলে যায়। এগুলোর মধ্যে রয়েছে একটি বিউটি পার্লার, একটি দর্জির দোকান ও একটি ফাস্টফুডের দোকান। এদিকে ব্যাপকভাবে আগুন ছড়িয়ে পড়ায় আশপাশের জনগণ ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করলে ব্যর্থ হন। পরে খবর দেওয়া হয় দমকল বাহিনীদের, তারা ঘটনাস্থলে ছুটে এলেও ততক্ষণে সবকিছু আগুনের গ্রাসে চলে যায়। এতে চারটি পরিবারের সর্বশান্ত হয়ে পড়ে। সার্ভারটা একটা সময় ফোন আইছিল যে আগুন লাগছে, আবার লেগে আইসি আইয়া দেখছি আগুন লাগছে। তো এত বার কিছু বার করার তো কিছু উপায় নাই, সব কিছু ভিতরেই জ্বলি গেছে। ফায়ার ব্রিগেড আইলো, আগুন নিভাইলো, পাখার সময় লাগছে। তারা তো এরপরে লোকে ইলেকট্রিশিয়ানও আইসি, তারা তো মানুষ আইসে, তারা কিছু শর্ট সার্কিট হয়েছে না, এগুলো কিছু একটাও হইতে পারে। কয়টা দিন আছে শুক্রবার সকালে ক্ষতিগ্রস্তদের এসে সান্ত্বনা দেন বিধায়ক মিহির কান্তি সোম, বিজেপি নেতা নবালন চক্রবর্তী সহ অনেকে। ঘটনার খবর পেয়ে প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ সরকারের কাছে ক্ষতিগ্রস্তদের জন্য নগদ অর্থ সাহায্যের দাবি জানান। পাশাপাশি কি কারণে ভাগারপাড় অঞ্চলে প্রায় অগ্নিকাণ্ড ঘটে এ নিয়ে সঠিক তদন্তেরও দাবি জানান। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে যতটা পারেন তিনি সাহায্য করবেন। পাশাপাশি স্থানীয়দের
অনুরোধ করেন যাতে সবাই এই দুর্দিনে অসহায় হয়ে পড়া পরিবারগুলোর পাশে থাকেন। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন উধারবন্দের স্থানীয় সার্কেল অফিসার ঋতুরাজ বরদলুই। তিনি ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য প্রাপ্তির ব্যাপারে পদক্ষেপ নেবেন বলে জানান। আগুন লাগার পরে ভিতরে শাটার আসিল, মালিকরা বাইরে বড় হয় আর এখানে আরো দুইটা ঘরে কিন্তু কেউ থাকে না। একটা টেইলার আছে, একটা বিউটি পার্লার, বিউটি পার্লার একটা গ্রোসারি, সবারই আর্থিক অবস্থা খুব একটা ভালো না। জাস্ট কাল গতকালকে মনে আমি দেখছি যে মিনারেল ওয়াটারের জল দেখা গতকালকে দেখা যাচ্ছে। প্রাথমিক তদন্তে তো বুঝাই দিয়েছে যে প্রথম ঘর থেকেই লাগছে, বুঝাই দিয়েছে প্রথম ঘর থেকে লাগছে, কারেন্ট থেকে লাগছে নি না মোমবাতি থেকে লাগছে কিছু বুঝাই দিয়েছে। মোমবাতি না তা কারেন্ট থেকেই বেশি, খুব সম্ভব কারেন্ট থেকেই লাগছে। আর অন্য তদন্তটা পুলিশের তদন্ত করলে বুঝবো, কোনোরকম অন্য কোনো অসুবিধা আসেনি। রেল যাত্রীদের সমস্যা নিরসনে শুক্রবার করিমগঞ্জ সফরে এলেন সীমান্ত রেলের জিএম অংশুল গুপ্তা। তার আগমন উপলক্ষে করিমগঞ্জ রেলওয়ে স্টেশনে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় যাত্রীদের বর্তমান সমস্যা নিয়ে দীর্ঘ আলোচনা হয়, সমস্যা নিরসনে সচেষ্ট হবেন বলে জিএম আশ্বাস দেন। উল্লেখ্য, করিমগঞ্জ দুর্লভছড়া করিমগঞ্জ মহিষাসন ট্রেন প্রতিদিন চালানোর দাবি দীর্ঘদিনের। এছাড়া ত্রিপুরা সুন্দরী ট্রেনেরও দাবি রয়েছে, এ ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস দেন জিএম গুপ্তা। এদিকে যাত্রীদের সমস্যা নিরসনে জিএম এর ইতিবাচক পদক্ষেপে সন্তোষ ব্যক্ত করেছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। जो गाड़ियाँ चल रही हैं उस सेफ्टी के साथ में चलें, सेफ्टी के लिए हम लोग क्या क्या और इम्प्रूवमेंट कर सकते हैं। दूसरा है पैसेंजर फैसिलिटीज, जो स्टेशन पर फैसिलिटीज हैं वो ठीक ठाक है कि नहीं, क्या इम्प्रूवमेंट करना है, क्या नई गाड़ियाँ, जैसे आज भी यहाँ सुझाव है कि जो गाड़ी हमको डेली नहीं चल रही है, पैसेंजर ट्रेन जो है उसको डेली चलाना है, इस तरह की क्या ऐसी सुविधाएँ हमने, या टाइमिंग को चेंज करना है, तो ऐसी सुविधाएँ क्या इम्प्रूवमेंट करें कि पैसेंजर रेल और ज़्यादा पैसेंजर को कैरी करें, उनको सुविधाजनक यातायात का साधन बने, तो ये है। और तीसरा है कि रेट का मूवमेंट, क्योंकि रेट जो है सबके लिए बहुत इंपॉर्टेंट है, क्योंकि जितना फास्ट रेट आएगा जाएगा, जो कमोडिटी का, चाहे फूड ग्रेन हो, चाहे सीमेंट हो, चाहे कोई भी चीज़ हो, उसका प्राइस वाइज होता है, अगर उस टाइमली उतना क्वान्टिटी में ना मिले तो उसको भी कैसे हम लोग डेवलप कर सकते हैं, गुड शेड को या और ज़्यादा लाइन बना सकते हैं। यहाँ जैसे इस एरिया में स्टोन, जैसे भांगा में भी मैं था, तो वहाँ स्टोन का काफ़ी लोडिंग होता है, तो वहाँ का या इस एरिया का, करीमगंज में भी लोगों ने कहा कि सर करीमगंज में क्यों नहीं आप लोड कराते हो, अब बांग्लादेश का बॉर्डर का भी कनेक्टिविटी शुरू हो जाएगा, तो उस तरह के कैसे गुड्स का हम लोग डेवलपमेंट करें जिससे कि लोडिंग यहाँ से बढ़े और इकोनॉमिक डेवलपमेंट हो, क्योंकि लोडिंग बढ़ेगा तो और भी कई इंडस्ट्री साथ में खुलती हैं, लॉजिस्टिक इंडस्ट्री। করোনা অতিমারীর প্রকোপে বিগত বছরগুলোতে বরাকের ঐতিহ্যবাহী তিনটি মেলাই বাতিল করে দেওয়া হয়েছিল। যদিও বিগত বছরে দিন কয়েকের জন্য গুয়াহাটির এক বেসরকারি সংস্থা মেলা আয়োজনের জন্য জেলা প্রশাসনের কাছে অনুমতি নেওয়ার পর মেলা শুরু হয়েছিল, তবে করোনা অতিমারীর দ্বিতীয় তরঙ্গের বাড়বাড়ন্তে তা মাঝপথে শেষ করতে বাধ্য হন আয়োজকরা। তারপরেই শুরু হয় গোটা রাজ্যের সাথে বরাক উপত্যকায় অর্ধ লকডাউন সহ নৈশ কার্ফু। তাই লকডাউনের শ্বাসরুদ্ধকর দিনগুলোকে ভুলাতেও শিশু কিশোর কিশোরী সহ তরুণ তরুণীদের ফের মনোরঞ্জন দিতে দ্বিতীয়বারের মতো শুরু হতে চলেছে ডিজনিল্যান্ড মেলা। শিলচর পৌরসভার প্রশাসনিকতায় আয়োজিত হচ্ছে এই ডিজনিল্যান্ড মিনি মেলা। শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ডিজনিল্যান্ড মিনি মেলা পরিচালনা কার্যালয়ের উদ্বোধন করেন পৌরসভার অ্যাসিস্ট্যান্ট কমিশনার বিশ্বজিৎ দত্ত। আগামী পয়লা মার্চ থেকে পুরোদমে শুরু হবে এই মেলা, চলবে 28 মার্চ অবধি। এবারের মেলায় আগতদের মনোরঞ্জন বিনোদনে থাকছে রকমারি আকর্ষণ, সাথে থাকছে প্রায় 200+ স্টল বলে জানান আয়োজকরা। এখানে এন্টারটেইনমেন্টের জন্য বাচ্চাদের থেকে বড়দের সবার জন্য আমরা প্রতি বছর এটা করি এবং মানুষ খুব আনন্দ পায়, এবং এখানে নানা ধরনের রাইডস আছে, যেমন মটকা কুয়া, টোরা টোরা,
আপনার ম্যাজিক শো, জয়েন্ট হুইল, ব্রেক ড্যান্স, ড্রাগন ট্রেন অ্যান্ড মেনি টাইপ অফ ইয়ে আপনার ইয়ে আছে আর কি, এবং ভ্যারাইটিস টাইপ অফ দোকান। অল ইন্ডিয়া থেকে দোকানদার এখানে আসে এবং লোকালও এখানে প্রচুর দোকানদার আছে যারা এই মেলাটাকে খুব ভালোবাসে এবং মেলা এতে মানুষকে আনন্দ দিচ্ছে। শিলচরে উগ্র সাম্প্রদায়িক শক্তির দ্বারা আক্রান্ত রংপুরের প্রাক্তন শিক্ষক রবিজুল আলী বড়ভূঁইয়ার বাড়িতে গিয়ে ঘটনার খোঁজ খবর নিয়ে সমবেদনা জ্ঞাপন করলেন কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দরা। শুক্রবার সংগঠনের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক ডক্টর এম শান্তিকুমার সিংহের নেতৃত্বে এক প্রতিনিধি দল প্রাক্তন শিক্ষক রবিজুল আলী বড়ভূঁইয়ার বাড়িতে গিয়ে তার সাথে দেখা করে সেই ঘটনার খোঁজ খবর নেন। পাশাপাশি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ডক্টর শান্তিকুমার সিংহ বলেন, আজকের দিনে এইভাবে ধর্মের এবং সম্প্রদায়ের পরিচয় নিয়ে যদি কেউর উপরে আক্রমণ করেন সেটা সভ্য সমাজে কাম্য নয়, এবং ভারতের মতো একটি শান্তি সম্প্রীতি ঐতিহ্য এবং সংস্কৃতি রিচ কালচারের একটি কান্ট্রিতে একটি মানে দেশে এইভাবে যেভাবে উগ্র সাম্প্রদায়িক শক্তিগুলোর যেভাবে শান্তি বিনষ্ট করার জন্য চক্রান্ত চলছে সেটা দেশের ভবিষ্যতের জন্য একটি কলঙ্ক। এর জন্য আমাদের জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন যে পদক্ষেপ নিয়েছে তা আমি তাদেরকে সাধুবাদ জানাই, এবং আমি আশা রাখি যে ভবিষ্যতে যাতে এইভাবে শান্তি সম্প্রীতি যাতে বিনষ্ট না হয় এর জন্য কড়া হাতে দমন করার জন্য, এবং যাতে উস্কানিমূলক বক্তব্য রেখে আমাদের এই অঞ্চলে যে ভাইচারা এবং আমাদের যে সহ যেগুলো বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে সমন্বয় যে আমাদের মধ্যে আছে সহাবস্থান আছে সেটা যাতে বজায় রাখতে পারে এর জন্য আমাদের জেলা প্রশাসন এবং আসাম সরকার কড়া পদক্ষেপ নেবে এই আশা রাখি। এদিন ডক্টর শান্তিকুমার সিংহের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহমেদ হোসেন, আহমাদুল লস্কর, নীরেন সিংহ প্রমুখ। ভারত সরকারের মঞ্জুরিকৃত দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ বৈদ্যুতিকরণ বাস্তবায়নের কাজ ইতিমধ্যেই গোটা রাজ্যের সাথে বরাক উপত্যকায় শুরু হয়েছে। এরই অঙ্গ হিসেবে শুক্রবার শিলচর তারাপুরের ২৪ নম্বর ওয়ার্ডে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ বৈদ্যুতিকরণ যোজনার অধীনে ১৭০টিরও অধিক গরিব পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও সাংসদ ডক্টর রাজদীপ রায় সহ দলের সকল কর্মকর্তাদের প্রচেষ্টা ও সহযোগিতায় এই সরকারি প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন হয়। ২৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুর কমিশনার মধুমিতা শর্মা দলের সকল কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের সহযোগিতায় ও ২৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর কমিশনার মধুমিতা শর্মার ব্যবস্থাপনায় এদিন ২৪ নম্বর ওয়ার্ডের দরিদ্র সীমার নিচে থাকা পরিবারগুলোর মধ্যে সিএফএল বাল্ব ও মিটার সহ বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। উল্লেখ্য, প্রাক্তন পৌর কমিশনার মধুমিতা শর্মা এই প্রকল্প থেকে ২৪ নম্বর ওয়ার্ডের নিম্নবিত্ত জনগণরা যাতে লাভবান হতে পারেন এ নিয়ে বিগত দিনে শিলচরের জনপ্রতিনিধিদের সাথে কথা বললে সরকারের তরফ থেকে এই সহযোগিতা প্রদান করা হয়। গ্রামীণ বিদ্যুৎকরণ যোজনার আওতায় আমাদের ২৪ নম্বর ওয়ার্ডে প্রায় ১৭০টির উপরে হবে আমরা কানেকশন দিয়েছি, আর সেটা আমাদের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর মহাশয়ের প্রচেষ্টায় সফল হয়েছে। ওনাকে আমরা ২৪ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ জানাবো। আমাদের এটার মধ্যে আমাদের এমপি রাজদীপ রায়েরও অবদান ছিল, আর বিশেষ করে আমাদের ২৪ নম্বর ওয়ার্ডের যারা দলের কার্যকর্তা রয়েছেন
সবারই এটার মধ্যে প্রচেষ্টা রয়েছে, সবাই এটার মধ্যে সহযোগিতা করছেন, কাজ করে যাচ্ছেন। শিলচরের রাজপথে সংখ্যালঘু সম্প্রদায়ের এক অবসরপ্রাপ্ত শিক্ষক ও তাঁর সঙ্গে থাকা শিশু ও মহিলাদের মারপিট করার দায় বজরুন্দলের ঘাড়ে চাপাল ওআইসি ফ্যান্স ক্লাব সোনাই। বুধবার বজরুন্দলের মিছিলে বরাককে গোধুরা নেলির মতো বানানোর হুমকি দিয়ে মুসলিমদের গণহত্যার ডাক দেওয়ায় পাশাপাশি সাধারণ মানুষের অস্ত্র হাতে তুলে নেওয়ার জন্য উৎসাহিত করে বজরুন্দলের নেতা মিঠুন নাথ। এর কয়েক ঘন্টার মধ্যেই বজরঙ্গীদের হামলার শিকার হন অবসরপ্রাপ্ত শিক্ষক রবিজুল হক বড়ভূঁইয়া ও তার স্ত্রী, কন্যা ও দুই শিশু। এর আগেও বজরঙ্গদলের মিছিলের পর শহরের সড়কে নিগৃহীত হয়েছে নিরীহ সংখ্যালঘুরা। তাই মিঠুন নাথকে গ্রেফতারের দাবি জানিয়েছে ওএসি ফ্যান্স ক্লাব। শুক্রবার এ মর্মে জেলা শাসককে উদ্দেশ্যে সোনাই সার্কেল অফিসারের হাতে একটি স্মারকলিপি তুলে দেন ফ্যান্স ক্লাবের কর্তারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ওএসি ফ্যান্স ক্লাবের সভাপতি বাপন রাজ বলেন, নাটের গুরু মিঠুনকে গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন তারা। অবশ্য ঘটনার সঙ্গে সঙ্গে তদন্তে নেমে সে রাতে পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করায় পুলিশ প্রশাসন ও এসপি রমনদীপ কৈরিকে ধন্যবাদ জানান বাপন। এদিন স্মারকপত্র দেওয়ার সময় অন্যান্যদের মধ্যে ছিলেন ক্লাবের উপসভাপতি আব্দুল বাশির লস্কর, সাধারণ সম্পাদক আব্দুল আহমেদ লস্কর, সদস্য বেলার হোসেন চৌধুরী ও উপদেষ্টা হিফজুল বাহার লস্কর সহ অন্যান্যরা। আসাম ওএসি ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে এবং সোনাই পাবলিক ডিমান্ডের পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে অতি সত্বর মিঠুন নাথকে যদি গ্রেফতার করা না হয় তা আমরা বরাকবাসী বৃহত্তর গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। এবং সোনাই বিধায়ককে আমরা অশেষ ধন্যবাদ জানাই, উনি যেভাবে পুলিশ প্রশাসন পুলিশ সুপারকে ফোন করে এটা তদন্ত করার দাবি জানিয়েছিলেন এবং তৎপরতায় পুলিশ সুপারের গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে। আমরা পুলিশ সুপারকেও অশেষ ধন্যবাদ জানাই এবং ডিসি ম্যাডামকে সোনাই সার্কেলের মাধ্যমে আমরা জানাতে চাই যে শহরতলী শিলচরে দুই দিন পর পর টকিদারি এবং সংখ্যালঘুদের উপর বারবার আক্রমণ করা হয়। আমরা এই নিরাপত্তা আমাদের সংবিধানের মাধ্যমে আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা চাই আর মিঠুন নাথকে একটি সতর্কবাণী দিতে চাই আমরা আসাম ওএসি ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে। আপনি বজরং দলের নেতা, আপনি গুজরাট নেলি গণহত্যার ডাক দিয়েছেন, আপনার থেকে তাবর তাবর নেতা যারা গণহত্যার ডাক দিয়েছিলেন তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে জেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, আর আপনাকেও অতি সত্বর আমরা হিন্দু মুসলিম ভাই সবাই এক হয়ে আপনাকে আইনের মাধ্যমে জেলের ভিতরে ভরতে দুদিন সময়ও লাগবে না। একই দিনে কয়েক ঘন্টার ব্যবধানে স্বামী স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। করিমগঞ্জ শহর সংলগ্ন সাদারাশি এলাকায় শুক্রবারের ঘটনা। প্রথমে দিনের বেলায় হঠাৎ স্থানীয় মানুষের নজরে পড়ে ঘরের পিছন দিকে আরিফুল ইসলামের ঝুলন্ত মৃতদেহ। তার স্ত্রীকে মৃত্যুর খবর দিতে লোকজন তার ঘরে প্রবেশ করার পর ঘরের বিছানায় দেখা যায় আরিফুলের স্ত্রী ছালমা বেগমের মৃতদেহ। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ সেখানে উপস্থিত হয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠায়। পুলিশের ধারণা, আরিফুল স্ত্রীকে হত্যা করার পর নিজেও আত্মহত্যার পথ বেছে নিয়েছে। জানা গেছে আরিফুল ইসলাম নাকি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে। ফোন আইলে পঁচিশ সদর থানায় মোক ফোন করেছিলেন যে এই সাদারাশি গাঁওয়ার দুটা মানুষ একেলগতে ঢুকাই গেছে। এটা খবর পাই পেলে আমি ফটোত গলো, গৈ পেলাই দেখিলো যে মতা মানুষটো ঠেং হয়ে আছে আর মাইকী মানুষটো তার ঘরতে বিছনার উপর পড়ে আছে। ডেড বডি রিকভারি করে আনিছো, আনি পেলাই এটা পোস্টমর্টম হব। মতা মানুষটো যে মরিছে সিটো একচুয়ালি ফাঁসি দিয়ে মরিছে, হয়তো ডিপ্রেশন হয়ে পেলায় তার মাইকী মানুষটুক মারিছে, তার পরিয়ালক মারিছে, মারি পেলায় ডিপ্রেশন হয়েছে। হওয়ার পাশে কি কব আপনি, এই মাটার না এই কোন কি কব? এনেকৈ ভাবিছো আর যে বেলেগ কোনো মানুষ কব নয়, তার মাইকী মানুষ কে মারিছে, তার পরিয়ালক মারি পেলায় সি ডিপ্রেশন হয়েছে, হওয়ার পাছতে সি নিজেই হ্যাং হয়ে পেলায় মরি। করিমগঞ্জ পুরসভা দখল করতে তৎপর কংগ্রেস বিজেপি উভয় দলই প্রতিদিন
চলছে শাসক ও বিরোধী দলের জোর প্রচার। একে অপরকে এই নির্বাচনী যুদ্ধে পরাস্ত করতে কোনো খামতি রাখতে চাইছে না। ইতিমধ্যে 20টি আসন দখল করে বোর্ড গঠনের আগাম ইঙ্গিত দিলে দলীয় প্রার্থীদের প্রচারে দিনে রাতে একইভাবে মাঠ চষে বেড়াচ্ছেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। কংগ্রেস প্রার্থীদের জয়ী করতে শহরের প্রতিটি ওয়ার্ডের ঘরে ঘরে প্রচার চালিয়ে যেতে দেখা যাচ্ছে বিধায়ক কমলাক্ষকে। শুক্রবার শহরের 16 এবং 25 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সমরজিৎ শুক্লা ও সুলেখা দত্ত চৌধুরীর হয়ে ভোটারদের সমর্থন এবং আশীর্বাদ নিতে জনতার দুয়ারে ঘুরতে দেখা যায় তাঁকে। মুখে অঙ্কগণে লাভ নেই, খাতায় পত্র অঙ্কগণে লাভ নেই। আমি আগে বলেছি, আগে হিসাব দিয়ে দিয়েছি, আর বিজেপির কাছে কোনো হিসাব নেই বর্তমান সময়। কারণ ওরা জনসাধারণের জন্য কোনো আওয়াজই তুলতে পারেনি, কাম তো দূরে কথা, আওয়াজই তুলতে পারেনি। যত দুর্নীতি দালালি মিলিয়ে করে এই যুবকদের এই অবস্থা, চাকরি নেই আমাদের, থার্ড গ্রেড ফোর্থ গ্রেড চাকরি থেকে আমরা বঞ্চিত, সেই ক্ষেত্রে ওনারা করলেনটা কি বা? আজকে ওনারা বড় বড় কথা বলছে, এবার মিউনিসিপ্যালিটি হোক, জনসাধারণ একদম রেডি। আমি তো আগে 19টা বলেছিলাম, 20টা বলেছিলাম, একটা হয়তোবা এখানে আমাদের নমিনেশন ক্যান্সেল হয়েছে, তারপর 19টা বলেছিলাম, এখন বলছি ডে বাই ডে ইম্প্রুভ হচ্ছে, আপনারা দেখবেন কি হয়, 20টার উপরে চলে যাবে। অন্যদিকে উন্নয়নের গতি ধরে রাখতে এবং পুনরায় করিমগঞ্জ পুর বোর্ড গঠনে বিজেপিও আদাজল খেয়ে মাঠে নেমেছে। 27 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী জয়পতি বণিকদের হয়ে নির্বাচনী প্রচারে দেখা যায় সরিষা চড়াকুড়ি জিপির সভাপতি মৃণাল কান্তি দাসকে। একইভাবে ভোটারদের সমর্থন এবং আশীর্বাদ নিতে প্রার্থী জয়পতি বণিককে সঙ্গে নিয়ে ঘরে ঘরে প্রচার চালিয়ে যাচ্ছে তারা। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে আগামী 6 মার্চ ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়পতিকে নিজেদের মূল্যবান ভোট দানের কাতর আবেদন জানাচ্ছেন। কাজ করে চলছি এতদিন ধরে, আমিও পুরানা কর্মী, আমার দৃঢ় বিশ্বাস আমি 27 নম্বর ওয়ার্ডে যেরকম সাড়া পাচ্ছি, হ্যাঁ এরকম প্রত্যেকটা ওয়ার্ডেই প্রত্যেকটা ক্যান্ডিডেট সাড়া পাচ্ছে, আর আমরা বোর্ড গঠন করবই, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এই ওয়ার্ডেও তো কংগ্রেসে একজন মনোনীত প্রার্থী দিয়েছে, অ্যাক্টিভ প্রার্থী, এই ব্যাপারে আপনি কি বলবেন? এই ওয়ার্ডে তো নাই, আমরা অনেক এগিয়ে ওদের কাছ থেকে, উনি তো 10 বছর ধরে ছিলেনই না। হ্যাঁ এই উত্তম মজুমদার ক্যান্ডিডেট যে সুজাতা মজুমদার, ওরা ছিলেই না, কোনো কাজে ছিল না, কাজে ছিলাম আমরা, আমরা অ্যাক্টিভ ছিলাম করোনার পিরিয়ডে, আমরা ভ্যাকসিন দিয়ে রেশন পাইয়ে সব ধরনের সেবামূলক কাজ আমরা করেছি। হ্যাঁ আমাদের সরকার এখন তো আছেই, অনেক আর্থিকই আছে, ফ্রি রেশন, ফ্রি ভ্যাকসিন, হ্যাঁ অরুণোদয়। তারপর শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। জিসি কলেজ চত্বরে অবৈধ নেশা সামগ্রীর স্তূপ, সরব একাংশ পড়ুয়ারা। ২৪ ঘন্টার মধ্যে কাছাড় জেলায় ফের অগ্নিসংযোগ, উদ্ধারবন্দে পুড়ে ছাই 4টি দোকান। রেলযাত্রীদের সমস্যা নিরসনে করিমগঞ্জে পদার্পণ রেল বিভাগের জিএম। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।